এটা জানেন যে এই যে পুরানো ঢাকার ঐতিহ্যটা সংরক্ষণ করার জন্যই কিন্তু এই পুরানো জেলখানার জায়গাটা পুরা ব্যবহার করা হচ্ছে। তা আপনারা জানেন এখানে কী কী হবে এটা সম্বন্ধে তো আপনাদের সবারই নলেজ আছে। তা আমি ওইটাগুলি দেখে গেলাম কাজের অগ্রগতি কতটুকু, এখানে সব কিছুই ভালো। তা আমি একটা জিনিসই বলছি যে পুরানো ঢাকায় সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। আমি বললাম যে এখানে রাস্তাটা আরও প্রশস্ত করে দিতে হবে যেন জনগণ ফ্রিলি এখানে মুভ করতে পারে। আর দুই নম্বর হলো পার্কিং প্লেস, এখানে পার্কিং প্লেসও আরও বড় করতে হবে। এখন যেই পার্কিং প্লেসটা আছে আমার কাছে মনে হলো যে একটু ছোট, এই পার্কিং প্লেসটা আরও বড় করতে হবে এবং রাস্তার যে চওড়া এটা আরও বাড়াতে হবে। যেহেতু রাস্তার চওড়া না বাড়ালে এই যানজট হবে, লোকজন এখানে যে সময় আসবে সেই সময় তাদের গাড়ি রাখাও একটা অসুবিধা হবে এবং তাদের চলাচলের অসুবিধা। এইটি হলো আমার এখানকার অবজারভেশন ছিল। আর অন্যান্য কাজগুলি বেশ ভালোভাবে আগাচ্ছে এবং এটা খুব ভালোভাবেই কাজ করে যাচ্ছে। আর একটা আমি জিনিস বলছি যে বাজেট যেই বাজেটে দেওয়া হয়েছে ওই বাজেটের ভিতরে তাকে কাজটা কমপ্লিট করতে হবে, নতুন বাজেট কোনো দেওয়া হবে না। আমাদের দেখে একটা টেন্ডেন্সি হয়েছে প্রথমে একটা বাজেট করে কদিন পরে বলে যে আবার এটা ওই রিভাইজ করতে হবে, এই রিভাইজ আর চলবে না, এই যে বাজেট আছে এই বাজেটের ভিতরে কাজ শেষ করতে হবে। এটা রিলেটেড প্রশ্ন করে উদ্বোধন করবেন কবে? উদ্বোধনের এটা সম্ভাব্য ডেট কবে? প্রত্যেকে অনেক কাজ শেষ হয়ে গেছে আমাদের, এই যে বলতেছিল যে এটা হয়তো ছয় মাসের ভিতরে তারা পারবে, আমি জানি না ছয় মাসের ভিতরে পারবে কিনা, এই অংশটা হয়তো ছয় মাসের ভিতরে শেষ হয়ে যাবে। প্লাস মসজিদটা যেটা আছে মসজিদের কাজটা প্রায় শেষ হয়ে গেছে, এখন এসিটা মনে হয় একটু আছে, এসিটা লাগা দিলে এই কাজটা চালু করা যাবে। আর আমি বলছি রাস্তাটা যে আছে যেখানে একটা রাস্তা হবে, রাস্তাটা অন্তত এই ছয় মাসের ভিতরে যেন রাস্তাটা খুলে দেওয়া যায়। মানে কিছু কাজ না, কাজ কোনো থমকে নাই, টাকা তো দেওয়া হচ্ছে, কাজ তো এটি ধরেন জানেন এটি তো ইসের কাজ, এটা তো অত তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না, কাজ কনজারভেশনের কাজ সময় লাগে, আস্তে আস্তে হবে। বাট মেইন হলো আমি বলছি রাস্তার কাজটা যত তাড়াতাড়ি রাস্তাটা খুলে দিতে হবে, যেহেতু যানজটটা আমার কমাতে হবে। আর পার্কিং প্লেসের কাজটা এইটার জন্য তাড়াতাড়ি করা যায়। এদিকে যেমন বলছে তো তারা 10 ফিটের মতো, আমি বলে 10 ফিট না, আপনার 15 ফিটের মতো রাস্তা বাইর করার চেষ্টা করেন। এইটা